আমাদের সেকেন্ড চ্যানেল পাজেলড ওয়ার্ল্ড বিজি। এই চ্যানেলের মূল লক্ষ্য ব্রেনের পাওয়ার বৃদ্ধি করা এবং নিজেদেরকে অন্যদের থেকে স্মার্ট করে তোলা। চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ডেসক্রিপশন বক্সে চ্যানেলের লিংক দেওয়া থাকবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আজকে আমরা বাৎসরিক সামষ্টিক মূল্যের নির্দেশিকার সপ্তম শ্রেণীর জীবন ও জীবিকার দ্বিতীয় কর্মদিবসের যে অ্যাসাইনমেন্টগুলো সেইগুলো নিয়ে আলোচনা করব। যারা আমার নতুন ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই, এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে চ্যানেলের লিঙ্কটি দেওয়া থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আমরা পর্ব এক ও পর্ব দুইয়ে প্রথম কর্মদিবসের যে কাজগুলো করতে হবে সেইগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকের পর্ব তিনে মূল্যায়নের দ্বিতীয় দিন কী কার্যক্রমগুলো করতে হবে সেইগুলো নিয়ে আলোচনা করব। তো চলো এখন আমরা ক্লাসটি শুরু করি। নির্ধারিত কাজ, আগামীর জন্য তৈরি হই। শিক্ষক যেভাবে পরিচালনা করবেন এটি শিক্ষার্থীদের জন্য একক কাজ। কাজটি পরিচালনার সুবিধার্থে নিচে বর্ণিত নিয়ম অনুসরণ করা যেতে পারে। নিজেকে জানা 20 মিনিট, তো এই কাজটা তোমরা 20 মিনিটের মধ্যে করবা। শিক্ষার্থীদের নিজের পছন্দ বা আগ্রহ এবং নিজের সামর্থ্য বা দক্ষতা চিহ্নিত করতে বলুন। পূর্বের নির্দেশনা অনুযায়ী নিজ সম্পর্কে অভিভাবক ও বন্ধু বা আত্মীয়দের ধারণা ছকে লিখতে বলুন। ছকটি বোর্ডে একে দিন। তো এই ছকটা এখন আমরা ফিল আপ করবো, চলো এর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই। ছক, নিজেকে জানা, নিজের পছন্দ ও আগ্রহ। সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এখানে তুমি তোমার পছন্দ ও আগ্রহ দিবা, ঠিক আছে। নিজের দক্ষতা ও সামর্থ্য, আমি বিভিন্ন কোডিং ল্যাঙ্গুয়েজ জানি যার মাধ্যমে ইতিমধ্যেই বিভিন্ন ধরনের সফটওয়্যার তৈরি করেছি। নিজ সম্পর্কে অন্যের ধারণা বা প্রত্যাশা, অভিভাবক, সে খুব মনোযোগ সহকারে সফটওয়্যারের কাজগুলো করে এবং নতুন নতুন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে বেশ আগ্রহী, সে বড় হয়ে ভালো কিছু করবে। বন্ধু বা আত্মীয়, আমি তার সর্বাঙ্গীন সাফল্য কামনা করি, সে লক্ষ্য পূরণে যেন দৃঢ় প্রতিজ্ঞ থাকে। তারপর কাঙ্ক্ষিত পেশার জন্য পরিকল্পনা প্রণয়ন 30 মিনিট। নিজেকে জানা ছকের আলোকে নিজের জন্য প্রযুক্তি নির্ভর একটি পেশা নির্বাচন করতে বলুন। তো আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পেশা নির্বাচন করেছিলাম SWOT ডায়াগ্রাম ব্যবহার করে। নির্বাচিত পেশার নিজের সামর্থ্য, দুর্বলতা, সুযোগ ও চ্যালেঞ্জ চিহ্নিত করুন। এখানে অ্যাস বলতে বোঝাচ্ছে স্ট্রেংথস, অর্থাৎ শক্তি, সামর্থ্য বা সবল। W দ্বারা বোঝাচ্ছে উইকনেস, দুর্বলতা। O দ্বারা বোঝাচ্ছে অপরচুনিটি বা সুযোগ। T দ্বারা বোঝাচ্ছে থ্রেট বা চ্যালেঞ্জ, প্রতিবন্ধকতা। তো চলো এখন আমরা এই শর্টটা মেনটেন করে এর অ্যান্সারটা দেখে নিই। তো এই হলো অ্যান্সারটা, ঠিক আছে। শর্ট ডায়াগ্রাম ব্যবহার করে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পেশায় নিজের সামর্থ্য, দুর্বলতা, সুযোগ ও চ্যালেঞ্জ চিহ্নিত করা হলো। তো এখানে হবে সামর্থ্য, দুর্বলতা, সুযোগ এবং চ্যালেঞ্জ। এটা হচ্ছে সামর্থ্যের গড়। নতুন কিছু শেখার প্রবল আগ্রহ, ভালো সফটওয়্যার তৈরি করা। দুর্বলতা, সমস্যায় পড়লে সাহায্য করার মতো লোকের অভাব। চ্যালেঞ্জ, লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত চেষ্টা করে যাওয়া। সুযোগ, পারিবারিক সমর্থন রয়েছে, আর্থিক দিক দিয়ে সচ্ছল। তারপর এরপর উক্ত পেশায় উপযোগী করে নিজেকে গড়ে তোলার জন্য ছক অনুযায়ী স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা তৈরি করতে বলুন। তো এই হলো ছকটা, ঠিক আছে। এই ছকটা এখন আমরা ফিল আপ করবো। কাঙ্ক্ষিত পেশার উপযোগী করে নিজেকে গড়ে তোলার জন্য পরিকল্পনা। কাঙ্ক্ষিত পেশাটা হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার। স্বল্পমেয়াদি পরিকল্পনা, এটি হবে 1 বছর। এখন আমি সপ্তম শ্রেণীতে পড়ছি, তাই হাতে প্রচুর সময় আছে। এই জন্য এখন থেকে একটু একটু করে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বেসিক কনসেপ্টগুলো ভালোভাবে জেনে নিব এবং সফটওয়্যার ডিজাইন ইউটিউব বা গুগল থেকে শিখে নিব। মধ্যমেয়াদি পরিকল্পনা, এটি হবে 2 থেকে 4 বছর। এই পরিকল্পনার অংশ হিসেবে আমি স্থানীয় একটি ভালো প্রশিক্ষণ সেন্টারে ভর্তি হতে পারি এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারের কোর্সগুলো করতে পারি। তারপর প্র্যাকটিক্যাল নতুন নতুন অ্যাপ্লিকেশন তৈরি করার চেষ্টা করব। দীর্ঘমেয়াদি পরিকল্পনা, 5 থেকে 10 বছর। আমি ভালোভাবে পড়ালেখা চালিয়ে যাব, যাতে করে ভবিষ্যতে ভালো একটি কলেজে ভর্তি হয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ালেখা করতে পারি। পড়ালেখা শেষে ভালো কোম্পানিতে চাকরি অথবা ফ্রিল্যান্সিং করব। তারপর পরিকল্পনা অনুযায়ী ইতিমধ্যেই সে কী কী কাজ বা পদক্ষেপ গ্রহণ করেছে, শুরু করেছে, তার অভিজ্ঞতা 30 থেকে 50 শব্দের মধ্যে লিখতে হবে। চলো এর অ্যান্সারটাও দেখে নিই। পরিকল্পনা অনুযায়ী ইতিমধ্যে আমি যে পদক্ষেপগুলো গ্রহণ করেছি তা নিচে দেওয়া হলো। আমার লক্ষ্য একজন ভালো মানের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়া। এর জন্য প্রয়োজন প্রোগ্রামিংয়ের উপর বিশেষ দক্ষতা এবং কম্পিউটার চালাতে পারা। তাই আমি একটি কম্পিউটার সেন্টারে ভর্তি হই, কম্পিউটারের চালানো শেখার জন্য। সেই সাথে অনলাইনে একটি প্রোগ্রামিং কোর্স করছি। তো এটি অবশ্যই 30 শব্দের মধ্যে হতে হবে। তারপরের কাজ দেখো,
ভবিষ্যতের গল্প 30 মিনিটে এই গল্পটা লিখতে হবে। ভবিষ্যতে উক্ত পেশায় 20 বছর পর প্রযুক্তির কী ধরনের প্রভাব পড়তে পারে এবং আমাদের দেশে এই পেশার ফলে তখন কী ধরনের পরিবর্তন আসতে পারে তা কল্পনা করে একটি গল্প, এটি হতে হবে 80 থেকে 100 শব্দের মধ্যে। লিখতে বা চিত্র আঁকতে বলুন। তো তুমি গল্পটা লিখতে পারো অথবা চিত্র আঁকতে পারো। গল্পে ভবিষ্যৎ প্রযুক্তিটি কাল্পনিকও হতে পারে। তো চলো আমরা এখন এর অ্যান্সারটা দেখে নিই। আমি এখানে একটা গল্প তৈরি করেছি, ভবিষ্যতের ইঞ্জিনিয়ারিং। 2024 সাল, বিজয় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সে একটি ভালো কোম্পানিতে জব করে। বিজয় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে কাজ করেছে। সে এমন একটি রোবট তৈরি করেছে যার মাধ্যমে গৃহবৃত্তের মতো সকল ধরনের কাজ একাই করতে পারে। ঘর মোছা থেকে শুরু করে বাজার করা পর্যন্ত সমস্ত কাজ সে একাই করে নিতে পারে। এরকম প্রযুক্তি দেখে বিশ্বের বিভিন্ন দেশের কোম্পানি বাংলাদেশের এই কোম্পানির সাথে কাজ করতে আগ্রহী হয়েছে। এর ফলে বাংলাদেশ আরও নতুন নতুন প্রযুক্তি নিয়ে কাজ করার সুযোগ পাবে এবং সামনের দিকে এগিয়ে যাবে। তো আমি এই গল্পটা লিখেছি তোমরাই যে এটা দিবে এমন না, তোমরা তোমাদের মতো করে নিজের কল্পনাকে রাঙিয়ে একটা গল্প তৈরি করতে পারো, ঠিক আছে? পরবর্তী দিনের জন্য নির্দেশনা 10 মিনিট। এলাকাভিত্তিক সামাজিক সমস্যার সমাধানে বিভিন্ন দলের পদক্ষেপ সম্পর্কে খোঁজখবর নিন। প্রয়োজনীয় ফিডব্যাক প্রদান করুন। মূল্যায়নের তৃতীয় দিন হেলথ ক্যাম্পের জন্য প্রয়োজনীয় উপকরণ সহ বিদ্যালয়ে উপস্থিত হওয়ার জন্য নির্দেশনা প্রদান করুন। তো আশা করছি দ্বিতীয় দিবসের যে মূল্যায়নগুলো সেগুলো ভালোভাবেই বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাসটি আমরা এই জায়গা থেকে শুরু করব, মূল্যায়নের তৃতীয় দিন অর্থাৎ চূড়ান্ত মূল্যায়নে কোন কাজগুলো করতে হবে। যারা আমার নতুন ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো না, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ এভরিওয়ান।